আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আর ভালো তো থাকবেনই কারণ কালকে হচ্ছে ঈদ তো এই ঈদের সবাই ভালো থাকে কারণ ঈদ মানে আনন্দ আর ঈদ মানে খুশি আবার কালকে হচ্ছে কুরবানি ঈদ তো সবাই তো খুব ভালো গরুর মাংস খাবেন আরও খাসির মাংস খাবেন অনেকে যদি বেশি লাকি হন তাহলে উটের মাংস খাবেন উটের মাংস কি আপনারা কখনও খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কালকে যেহেতু ঈদ মানে কুরবানি ঈদ তো এই কুরবানিতে কী হয় কুরবানি ঈদে পশু কুরবানি করা হয় কিন্তু শুধু কি পশু কোরবানি করার জন্য কি ইঁদটি ভালো হবে আপনার কি মনে হয় না আপনার নিজের কাছ থেকে কিছু একটি কোরবানি করা উচিত আমরা তো শুধু টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসি তারপর কী করি কোরবানি দেই এবং সেই মাংস খাই পুরো এক বছর ধরে কিন্তু এর মধ্যে যদি আমি আমার নিজের থেকে একটি অভ্যাসকে কোরবানি দিতাম তাহলে কি কতই না ভালো হতো আপনার কি মনে হয় ভালো হতো না অবশ্যই ভালো হতো তো এই যে কোরবানিটা কালকে যাবে তো অবশ্যই আপনারা আনন্দ করবেন ফুর্তি করবেন কিন্তু এর মাঝে আমি বলবো যে আজকে আজকে মানে আজকে এবং এখনই নিজের সাথে একটি ডিসিশন নেন যে আপনি নিজের মধ্যে থেকে একটি অভ্যাস কোরবানি করবেন যা নাকি এই বছর থেকে আগামী বছর বা সরি আর কি এই কোরবানি থেকে আগামী কোরবানি পর্যন্ত আপনি সেই কাজটি আর করবেন না এটি হতে পারে যে কোনো ছোট একটি বদ অভ্যাস থেকে বড় কোনো বদ অভ্যাস কারণ আপনাকে আপনার থেকে ভালো কেউ চিনে না কারণ আপনার সমস্যাগুলো কিন্তু আমি আপনাকে বলতে পারবো না যে কোনটা আপনার সমস্যা তা আপনি কিন্তু আপনার সমস্যাগুলোকে খুব ভালোভাবে চিনতে পারবেন হতে পারে আপনারাতে দেরি করে ঘুমান হতে পারে আপনি গালাগালি করেন হতে পারে আপনি গিবোধ করেন হতে পারে আপনি অনেক টাকা অপচয় করেন তো আপনার যে সমস্যাটাই থাকুক না কেন আপনি তা আইডেন্টিফাই করুন এবং নিজেকে বলুন যে এই কোরবানি থেকে আগামী কোরবানি পর্যন্ত আমি এই কাজটি আর করব না কারণ এই কোরবানি যেন শুধু পশু কোরবানি না হয় এই কোরবানি যেন আমাদের নিজের মধ্যে থেকে একটি অভ্যাস কমপক্ষে একটি আরও বেশি হলে ভালো হয় তবে আমি বলব না আরও বেশি কিন্তু একটি অভ্যাস যেন অবশ্যই অবশ্যই আমরা যেন কোরবানি করতে পারি তাহলেই দেখবেন যে এই কোরবানিটা এবং আগামী বছরের সামনের যে কয়টা কুরবানি আসবে আপনার নিজের মধ্যে বেশ ভালো পরিবর্তন আসবে এবং কয়েক বছর যে দেখবেন আপনি খুব ভালো একটি মানুষ হয়ে যাবেন সব থেকে ভালো হচ্ছে যার চরিত্র ভালো আর নিজেকে ভালো করার থেকে ভালো কোনো কাজ হতেই পারে না কারণ আমরা সবসময় অন্যের চিন্তা করি তো নিজের চিন্তা করা হয় না তো আমি চাইবো যে আপনারা এই কাজটি অবশ্যই করবেন তো আগামীকাল যেহেতু ঈদ খুব বেশি সময় নিব না অলরেডি আমি খুব বেশি সময় নিয়ে নিয়েছি তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী তো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আগামীকাল সেই বছর ভালো থাকুন আর সুস্থ থাকুন এবং খুব বেশি মজা করুন আর যাওয়ার আগে কিন্তু অবশ্যই চ্যানেলে লাইক দিয়ে যাবেন কমেন্ট করে যাবেন ভিডিওটি শেয়ার করে যাবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আসসালামু আলাইকুম সবাইকে